আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? 2020 সালে আমাদের ভূতের ঘর অফিসিয়ালি রানিং করা হলো। এখানে আপনারা সত্যিকারের সব ভৌতিক ঘটনা শুনতে পারবেন। আমরা বরাবরের মতো আগেই বলেছি, আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার বন্ধু কিংবা আপনার আত্মীয়দের সাথে ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো bhuterghor@gmail.com। আপনি এখানে আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। আপনি ঘটনাটি আমাদের রেকর্ড করেও মেইল করতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর আরও একটি অপশন আছে, আমাদের ফেসবুক পেজ। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্কও দিয়ে দিব। যেহেতু আমরা অনেক আগেই থেকেই বলেছিলাম ঘটনা পাঠানোর কথা, অনেকেই আমাদের ঘটনা পাঠিয়েছেন, তো দেরি না করে চলে যাচ্ছে আমাদের প্রথম ঘটনা। মিরপুর থেকে একজন ঘটনাটি পাঠিয়েছেন, নাম না জানাতে ইচ্ছুক। তিনি ব্র্যাকেটে নামটি দিয়ে দিয়েছেন। এটি মিরপুরের একটি স্বনামধন্য গার্মেন্টসের ঘটনা। যেহেতু গার্মেন্টসটি এখনও রানিং আছে, তাই সঙ্গত কারণে আমি নামটি বলছি না, কিন্তু ওই এলাকার যত মানুষই আছে তারা ঘটনাটি শুনলে বুঝতে পারবে আমি কোন গার্মেন্টসের কথা বলছি। দেরি না করে চলে যাচ্ছি ঘটনায়। আমার সাথে একটি মহিলা কাজ করত। আমাদের ফ্যাক্টরির নিয়ম ছিল, যদি কারো ওয়াশরুমে অথবা পানি খেতে যাওয়া বা কোথাও যেতে হলে অপর কাউকে বলে যেতে হতো সে কোথায় গেছে। ওই দিন ওই মহিলার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। যেহেতু ওনার পাশে আমি ছিলাম, উনি আমাকে বলল, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি এদিকটা খেয়াল রেখো। আমি বললাম ঠিক আছে। প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল, কিন্তু ওই মহিলা আর আসে না। এরপর আমরা তাকে খুঁজতে গেলাম। গিয়ে দেখলাম বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। আমরা সবাই দরজা ধাক্কা দিলাম, আমরা তাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। কোনো উপায় না দেখে কর্তৃপক্ষ দরজা ভাঙার নির্দেশ দিলাম। দরজা ভাঙার পর আমরা যা দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। আমরা সবাই দেখতে পেলাম মহিলাটি শুধু কাপড় আর একগুচ্ছ চুল ওয়াশরুমে পড়ে আছে। এরপর আমরা ওই মহিলাটিকে অনেক খোঁজার চেষ্টা করলাম, প্রত্যেকটা ফ্লোরে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। অনেকে বলল সে চলে গেছে হয়তোবা, কিন্তু গেটে এন্ট্রি খাতায় দেখলাম তিনি সকালে এসেছে কিন্তু আর যায়নি। মোট কথা, মহিলাটিকে আর পাওয়া যায়নি। এই ঘটনার পর আমরা চাকরিটি ছেড়ে দিই। পরে জানতে পারি কর্তৃপক্ষ আমাদের ওই ওয়াশরুমটিকে বন্ধ করে দিয়েছে। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পরে শোনাবেন। তো আমার যেটা মনে হয়, আসলে কিছু কিছু টাইমিং আছে, যেই টাইমিংগুলোয় এই ধরনের জায়গায় না যাওয়াই ভালো। আর ওনার সাথে যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, কারণ এমনটা সাধারণত কোনো মানুষের সাথে না হওয়াটাই ভালো। হয়তোবা ওনাকে নিয়ে গেছে তারা, এমনও তো হতে পারে যে মহিলাটিকে তারা মেরে ফেলেছে এবং তার চুল ও তার জামা কাপড় ওখানেই পড়েছিল। তো দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। খুলনা বাগেরহাট থেকে মোহাম্মদ ইব্রাহিম রাফি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি তার ভাষ্য মতো বলছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আশা করি আপনি সবসময় ভালো থাকেন। আমি একজন ডক্টর। ঘটনাটি 2008 সালের, তখন আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পড়ি। ঘটনাটি যখনকার তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র, আমি হোস্টেলে থাকতাম। সেবার ঈদে আমাদের সব বন্ধুরা হোস্টেল থেকে তাদের বাড়ি চলে গিয়েছিল। হোস্টেলে শুধু আমি আর আমার এক বন্ধু ছিল। আমরা একই এলাকায় থাকতাম, তাই আমরা ঠিক করেছিলাম ঈদের আগের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যেহেতু রমজান মাস ছিল, ওই দিন আমি আমার বন্ধু রোজা রেখেছিলাম। পড়াশোনা শেষ করে রাত 10টার দিকে শুয়ে পড়লাম, সেরিতে উঠতে হবে তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাত 12:30 দিকে দরজায় নক পড়ল। আমি বললাম কে? ওপাশ থেকে উত্তর এলো, আমাদের হোস্টেলের দারোয়ান। আমি দরজা খুললাম, বললাম চাচা আপনি এত রাতে, কিছু হয়েছে? তিনি আমাকে বলল আমাদের বড় স্যার আমাদের ডেকেছেন, ঈদের সময় কেউ নেই তাই স্যারকে একটা পোস্টমর্টমে সাহায্য করতে হবে, আর স্যার আমাকে ডাকতে পাঠিয়েছেন। আমি দেরি না করে কোনো মতে মুখ ধুয়ে আমার বন্ধুকে ডাক দিলাম, সে উঠল না। দেরি হয়ে যাচ্ছে ভেবে আমি চাচার সাথে চলে গেলাম। গিয়ে দেখি স্যার অপারেশনের ড্রেস পরে একদম রেডি। আমাকে দেখে বলল, রাফি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যে লাস্টে এসেছে এটাকে খুব দ্রুত পোস্টমর্টম করতে হবে। আমি দেরি না করে ড্রেস পরে নিলাম। আমি ছোটোবেলা থেকে একটু ডান পিটে ছিলাম, কোনো কিছুতে খুব একটা ভয় পেতাম না, কিন্তু লাস্টটি দেখতে আমি একটু ভয় পেলাম। একটি ট্রেনে কাটা লাশ, বোঝা যাচ্ছে পেট থেকে পুরো আলাদা হয়ে গেছে। স্যার আমাকে বললেন এটারই পোস্টমর্টম করতে হবে।
আমরা পোস্টমর্টম করা শুরু করলাম। হঠাৎ করে স্যার লাশের বুক থেকে হৃৎপিণ্ডটি বের করলেন। তারপর তিনি যা করলেন, আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। উনি তার মাস্কটি খুলে হৃৎপিণ্ডটি খাওয়া শুরু করলেন। আমি স্যারকে বললাম, স্যার আপনি এটি কী করছেন? স্যার আমাকে বললেন, তুমিও খেয়ে দেখো, অনেক মজা বলে একটি বিটকুটে হাসি হাসলেন। আমি দেখতে পেলাম স্যারের চোখ দুটো লাল রক্তবর্ণ, দাঁতগুলো স্বাভাবিক নয়, একটু বড়। আমার বুঝতে বাকি রইল না আমি কোথায়। স্যারের কণ্ঠ পাল্টে গেল, একটু মোটা ভয়েসে কথা বলতে লাগলো। এরপর আমি যা দেখলাম তাতে রীতিমতো আমি চমক করলাম। লাশটি নিজেই নিজের পেট থেকে নাড়ি ভরে টেনে টেনে খাচ্ছে। এটা দেখে আরও বিকট শব্দে হাসতে লাগলেন। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। তারপর মনে সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিলাম দরজার দিকে। দরজাটি খুলতে পারলাম না। আমি পেছনে তাকে দেখতাম অর্ধেক লাশটি মাটিতে দু হাত দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। তার পেট থেকে নাড়িভুড়িগুলো মাটিতে ঘষতে ঘষতে আসছে। আমি স্যারের দিকে তাকালাম, দেখলাম উনি আমাদের স্যার না, একটা অর্ধ পচা গলা কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম আজকে আমার শেষ। ঠিক তখনই ওই অর্ধেক লাশটি আমার হাত চেপে ধরলো, আমাকে বলল তোর কলিজা খাবো। সাথে সাথে আমি জ্ঞান হারালাম। আমার জ্ঞান ফিরতে দেখি আমি হসপিটালের বেডে, আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। আমাকে নাকি হসপিটালের পেছনে পাওয়া গেছে। আমি ঘটনাটি কাউকে কোনোদিন বলেছি এমন কেউ নেই, এই প্রথমে আমি শেয়ার করছি, কারণ এর ব্যাখ্যা আমার কাছে নেই। জ্ঞান হারানোর পর আমি কীভাবে হসপিটালের পেছনে চলে গেলাম আমি জানি না। পরে জানতে পারলাম আমাদের স্যার, আমাদের দারোয়ান কেউ ওই দিন হসপিটালে ছিল না, তারা সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছিল, আর ওই দিন কোনো লাশও আসেনি ট্রেনেঘাটা। তাহলে কেন আমাকে ডাকলো, কেন আমাকে ভয় দেখালো, এগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই। আমার ঘটনাটি এ পর্যন্তই। ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমাদের ঘটনাটি এ পর্যন্তই। আপনাদের আমরা আবারও করে দিচ্ছি যে আপনারা আমাদের ঘটনা পাঠাবেন ভূতের ঘর @gmail.com আমাদের মেইল অ্যাড্রেস, এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ভূতের ঘর, এটি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক। আমি আমাদের মেইল অ্যাড্রেস এবং ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ঘটনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে দেখবেন একটি বেল আইকন আছে, সেটিও প্রেস করে রাখবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।